আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী এর সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটিতে থাকছে নিউ গভর্নমেন্ট কলেজের পরিচিতি, আবেদন যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ এবং বিগত বছরের রেজাল্ট। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1966 সালে কাজীহাটা জেলখানা মাঠের বিপরীতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে বিজ্ঞান, কলা ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা অর্ধয়ন করেছে। শিক্ষক সংখ্যা 69, নিয়মিত কর্মসূচি 9 জন এবং অনিয়মিত 23 জন। বিভিন্ন বিষয় অধ্যয়নে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় 6000। এই কলেজটিতে একাদশ শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5, ভাষা বিভাগ থেকে জিপিএ 4.80 এবং মানবিক বিভাগ থেকে জিপিএ 4.5 হলে এই কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। এবার দেখে আসা যাক কলেজের ক্যাম্পাসটি। ছোট ছোট কিছু টুকরো গল্পে বাঁধা, এলো মেলো কিছু স্মৃতিতে সাজানো, তুমি আমি আর ওই হারামি সার্কেলটা, কিলো হেঁটে হেঁটে ভাবছি কত শত, তিন শেড ছায়া ছোট্ট টংটা ঘিরে বসে মনে পড়ে ফেলে আসা দিনগুলো, ক্লাস ড্রপ আর হাজারো গানের ফাঁকে, মামা শুধু চা নাকি আরো কিছু, হুট করে টুরে সবগুলো রেডি, পাশে গলা ছেড়ে কেউ জেমস কেউ এবি, পরদিন টার্ম টেস্ট আর প্যারা নাই, আগে ফটো আপলোড শেষ করি, ক্লাস দিয়ে ফাঁকি সিনিয়র ছাড়ি, সিজিল গুল্লি মেরে রাত ভর পাড়ি, হঠাৎ কাউকে দেখে ক্রাশ খেয়ে ফিদা, পাশে থেকে ফ্রেন্ড বলে ওটা তোর ভাবি, এই সেদিনই তোর এক খেয়েছু মার, মাকে ফোন দিয়ে থাকবো না আমি আর, আজ দেখি কেটে গেছে যে হাজারো দিন, খুব চাইলেও ফেরা তো যাবে না, স্বপ্নের খোঁজে আসি ক্যাম্পাস, চায়ে দুধ চিনি বেশি ক্যাম্পাস, ড্রপ দিয়ে এসে হাসি ক্যাম্পাস, লুকিয়ে ভালোবাসা বাসি ক্যাম্পাস। আমরা কলেজটির কিছু অসাধারণ মুহূর্ত দেখলাম, তো এবার জেনে নেওয়া যাক কলেজের পড়াশোনার খরচ। এটি একটি সরকারি কলেজ হওয়ার বিদায় এই কলেজের খরচ তেমন একটা নয়। শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে যা খরচ হয় তা হচ্ছে বার্ষিক 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে এবং মাসিক বেতন 20 টাকা। এই কলেজটিতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য 350টি, ইংলিশ ভাষণের জন্য আসন সংখ্যা রয়েছে 160টি, ব্যবসা বিভাগের জন্য আসন সংখ্যা মোট 350টি এবং মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা রয়েছে 300টি। এবার দেখে নেওয়া যাক বিগত বছরের রেজাল্ট। দেখতে পাচ্ছেন 2022 সালের এটি রাজশাহী বোর্ডের ভেতর দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং পুরো বাংলাদেশের 21তম অবস্থানে রয়েছে। ভিডিওটি পজ করে বিগত বছরের রেজাল্টগুলো দেখে নিতে পারেন। এই কলেজ সম্পর্কিত যে কোনো কোশ্চেন জানার থাকলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। এছাড়া যে কোনো আপডেট পেলে আমি আবার অবশ্যই ভিডিওটির পিন কমেন্টে জানিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।